সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও কম উদ্বিগ্ন নই। তবে উদ্বিগ্নতার চেয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখন জনসচেতনতা। সেই সচেতনতার জায়গায় অবস্থান করেই আমাদের এখন ঘরে অবস্থান। শিক্ষার্থী হিসেবে তোমরা প্রতিষ্ঠানে যেতে পারছো না, এ কারণে ঘরেই আছো। কাজেই তোমাদেরও একটি দায়িত্ব রয়েছে, ঘরে বসে নিয়মিত তোমাদের পড়াশোনা করা। তারই ক্ষুদ্র প্রয়াস আমরা শিক্ষক হিসেবে চালিয়ে যাচ্ছি তোমাদের এই ক্লাস নেওয়ার মাধ্যমে। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ তোমাদের পড়াতে যেতে চাচ্ছি। আমি প্রথমেই বোর্ডে কিছু লিখছি, তোমরা সেটি অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে আমি কি লিখেছি? হ্যাঁ, কলম। তাহলে বলো দেখি, আমি যা লিখেছি এটি একটি কি? ধন্যবাদ যারা বলতে পেরেছ কলম একটি শব্দ। তাহলে আসো আমাদের আজকের পাঠ, অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ পরিচ্ছেদ, শব্দ ও পদ। প্রিয় শিক্ষার্থী, এই যে কলম শব্দটি লিখেছি, তোমরা কি জানো যে কলম শব্দটি কিভাবে তৈরি হলো? তোমরা যদি কলম শব্দটির দিকে একটু নজর দাও তাহলেই দেখতে পারবে কলম শব্দটি গঠিত হয়েছে ক যোগ ল যোগ ম। আর এই ক ল ম এগুলো কি? এই ক ল ম এগুলো হলো ধ্বনি। তার মানে একটি শব্দ হওয়ার জন্যে কতগুলো ধ্বনির প্রয়োজন। তাহলে শব্দ হওয়ার জন্য আর কি প্রয়োজন আছে আমরা দেখি। যেমন তোমরা বলো দেখি কলম শব্দের অর্থ কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, কলম হলো একটি লেখার উপকরণ যা দিয়ে আমরা লিখি। কাজেই আমরা বলতে পারি যে একটি শব্দের নির্দিষ্ট অর্থ রয়েছে। সুতরাং বলা যেতে পারে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটি হলো শব্দ। শব্দের অর্থই হলো শব্দের প্রাণ। তোমরা সবাই মনে রাখবে একটি শব্দের প্রাণ হলো তার অর্থ। এবারে আমরা যখন শব্দ পেয়ে গেলাম তখন আমরা এখন আসব বাক্যে। যেমন আমি কিছু শব্দ বোর্ডে লিখছি, যেমন আমি লিখলাম আমি বাজার যাই। এগুলো আলাদা আলাদা তিনটি শব্দ। এখন এই শব্দগুলোকে যদি আমি পাশাপাশি সাজাই তাহলে সেটি কি হয়ে যায় সেটি আমরা একটু দেখি। আমি বাজারে যাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে শব্দ ছিল আমি বাজার যাই, সেখানে আমি একটি বাক্য তৈরির সময় লিখেছি আমি বাজারে যাই। তাহলে নতুন কিছু একটা সংযোজিত হয়ে তারপরে এটা একটা বাক্যে রূপান্তরিত হয়েছে। তবে আমরা যদি বাক্যের সংজ্ঞা দেখতে যাই তাহলে বাক্য কাকে বলা যাবে বলো দেখি। এই চিত্র থেকেই বোঝা যাচ্ছে যে এক বা একাধিক শব্দের সমন্বয়ে কিন্তু বাক্য তৈরি হয়, এবং সেই বাক্যকে অবশ্যই মনের ভাব প্রকাশক হতে হবে। আমরা যদি শুধুমাত্র আমি বাজার যাই এটি বলি
সেক্ষেত্রে আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। আমি যখন বললাম আমি বাজারে যাই, তখন বাক্যটি যেন পূর্ণতা পেল। এমনিভাবে আরেকটি উদাহরণ দেখো, গাছ পাতা সবুজ। এখানে গাছ পাতা সবুজ, প্রত্যেকটি শব্দেরই নির্দিষ্ট একটি অর্থ আছে এবং কতগুলো ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। কাজেই আমরা মনে করতে পারি এগুলোকে পাশাপাশি সাজালেই বুঝি বাক্য হয়ে যাবে। কিন্তু আমরা যখন বলছি গাছ পাতা সবুজ, তখন কেমন যেন বাক্যটা মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না। কিন্তু আমরা যদি এখন দেখো, এখানে লিখে দেই গাছের পাতা সবুজ, তাহলে আমাদের এই বাক্যটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে। কাজেই আমরা এটিকে একটি সঠিক বাক্য হিসেবে ধরে নিতে পারি। সেক্ষেত্রে তোমরা তাহলে বলো, এই যে গাছের এবং একটু আগে যে আমরা পড়েছি বাজারে, এই শব্দ দুটির সাথে মূল শব্দের সাথে কি যুক্ত হয়েছে বলে তোমরা মনে করো। প্রথমেই যদি আমরা দেখি গাছের, এই শব্দটির সাথে কি যুক্ত হয়েছে? আমরা জানি যে মূল শব্দটি ছিল গাছ। তাহলে বাক্যটি সঠিকভাবে তৈরি করার জন্য আমরা এর সাথে কি যুক্ত করেছি? হ্যাঁ, আমরা এর সাথে যুক্ত করেছি এর। আর বাজারে শব্দের মূল শব্দ ছিল বাজার, এর সাথে আমরা কি যুক্ত করেছি? আমরা যুক্ত করেছি এ। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই যে মূল শব্দের পরে এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যুক্ত হলো, এগুলোর নাম কি? তোমরা কি কেউ জানো যে মূল শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদের নাম কি? এদেরকে বলা হয় বিভক্তি। অতএব তোমাদের যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসেবে আসে যে মূল শব্দের পরে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যদি একটি নতুন শব্দ বা বাক্য তৈরিতে সেটি সাহায্য করে, সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় বিভক্তি। আমরা এর মধ্যেই শব্দ এবং বিভক্তি সম্পর্কে জানতে পারলাম। এবারে আসছি আমরা পদ কাকে বলে। আমরা গাছের পাতা সবুজ বা আমি বাজারে যাই, এই বাক্য দুটো দিয়েই আমরা পদকে চিহ্নিত করতে পারব। এক কথায় আমরা বলতে পারি যে একটি বাক্যের ভিতরের প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। আমি আবার বলছি, গাছের পাতা সবুজ, এটি একটি বাক্য, এর ভেতরে কতগুলো শব্দ আছে? তিনটি শব্দ, একটি গাছের, একটি পাতা এবং একটি সবুজ। গাছের সাথে যেমন এর বিভক্তি যোগ হয়েছে, সেরকম পাতা শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত না হলেও সেখানে ধরে নিতে হবে শূন্য বিভক্তি রয়েছে, এবং সবুজ এটির সাথেও শূন্য বিভক্তি রয়েছে। অর্থাৎ একটি বাক্যের ভিতরের বিভক্তিযুক্ত প্রতিটি শব্দই হচ্ছে পদ। আমি আবার বলছি, একটি বাক্যের ভিতরে যতগুলো শব্দ আছে এবং যেগুলো বিভক্তিযুক্ত শব্দ সেগুলোই হচ্ছে পদ। এবং আমরা জানি পদ পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আমরা পরবর্তী ক্লাসে এই পদের সম্পর্কে আরো বিশেষভাবে পড়ব। এবারে তোমাদের জন্য কিছু
বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ হলো তোমরা অবশ্যই শব্দ কাকে বলে, বিভক্তি কাকে বলে এবং পদ কাকে বলে, এগুলো তোমরা এসডব্লিউ হিসেবে তোমাদের খাতায় লিখে নেবে এবং যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা সেই শিক্ষককে, সংশ্লিষ্ট শিক্ষককে এই এসডব্লিউগুলো প্রদর্শন করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।